नमस्कार, আমরা এসেছিলাম ম্যানকাইন্ড এগ্রি থেকে পক্ষ থেকে। আজ থেকে 12 দিন আগে, তাই তো? হ্যাঁ, 12 দিন 12 দিন আগে আমরা মোহন মণ্ডলের জমিতে এসেছিলাম, রজনীগন্ধার জমি, সেখানে ডেমো করতে। এবং ডেমো করা হয়েছিল আজ থেকে 12 দিন আগে। তো ডেমো যখন করা হয়েছিল সেখানে হ্যালোসিউস এবং কুইজাম্যাক্স একসঙ্গে দুটো প্রোডাক্ট আমরা দিয়ে ডেমো করেছিলাম, যেহেতু ওখানে মুথা ঘাস এবং তার সঙ্গে ছিল শ্যামা বিকিনি। তো মুথা ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা হলুদ হয়ে গেছে 12 দিনের মাথায়। আর যেখানটায় করা হয়নি যে সাইডটাতে, সেই সাইডটা দেখতে পাচ্ছেন এখনও ঘাসগুলো কী পরিমাণে হয়ে আছে এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছে, সেটা চাষির মুখ থেকে একটু আপনারা শুনে নেবেন। মোহনদা আমাদের সঙ্গে আছেন, তো আপনি কেমন রেজাল্ট পেয়েছেন? আমি এই ওষুধটা দেওয়ার পরে ভালো রেজাল্ট পেয়েছি। মানে ঘাস ওষুধটা দেওয়ার আগে আমি হাত ছেড়ে মানে খুবই চিন্তিত ছিলাম, এত ঘাস কী করে মানে তুলবো। আচ্ছা, কিন্তু ওষুধটা দেওয়ার পরে যতটা আমি দেখছি খুব ভালো কাজ হয়েছে। যেখানে ওষুধ দেওয়া হয়েছে সেই জায়গাটাই মানে মোড়ে ভূত, এবং যেখানে ওষুধ দেওয়া হয়নি সেখানে ঘাসের বৃদ্ধি চরম আকারে। আচ্ছা, এই জমিটা 10 কাঠা জমি হবে আপনার, এই 10 কাঠাতে আপনি কটা লেবার লেগেছিল মোটামুটি? আপনার যেটুকু নিয়েছে 10টা লেবার লেগেছিল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যানকাইন্ডের তরফ থেকে। আচ্ছা, আমরা চাই যে আপনারা আমাদের এই ওষুধগুলো ব্যবহার করুন। ধন্যবাদ, নমস্কার।